ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজ ঈদের দিন, তাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমি এসেছি স্থানীয় একটি ঈদের মাঠে। এটি বটতলা বাজার ঈদগাহ, এটি পুটিয়া গ্রামের পড়েছে। এটি ঐতিহ্যবাহী এগারো সিন্দুর ইউনিয়নের পাশের ইউনিয়ন। এটি বুরুদিয়া ইউনিয়ন। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন একটি ইউনিয়ন। আর এই ঈদগাহটা অনেক পুরনো ঈদগাহ, এটা 50-60 বছর আগে ঐতিহ্যবাহী একটা ঈদগাহ। আমি এই ঈদগাহে ছোটোবেলায় নামাজ পড়তাম। আজ ইচ্ছা হলো যে এই ঈদগাহটায় নামাজ পড়ব। তাই একটা গ্রামের ঈদের পরিবেশটা কেমন থাকে, একটা এলাকার ঈদের পরিবেশটা কেমন থাকে, বিশেষ করে আমার এলাকার এই মাঠের ঈদের পরিবেশটা কেমন, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে আজকের আমার এই ভিডিওটা। আশা করি সবাই সাথে থাকবেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা এটা হচ্ছে আমার অভিমত। অ্যাকচুয়ালি ভিডিওটা রেকর্ড করার পরে যখন আমি পরে এটা দেখলাম, তো এখানে একটা বিষয় আমার কাছে অনেকটা রহস্যময় মনে হয়েছে। হতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, রহস্য আমার কাছে মনে হয়েছে এটা রহস্যময় বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই নামাজটা যখন চলাকালীন অবস্থায় আসলে নীরবতা থাকে, চারটা দিক সবাই নীরব হয়ে যায়, ওই সময়টা চিকন একটা কান্নার শব্দ, ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে একটা কান্নার শব্দ আমরা শুনতে পাই। আর দ্বিতীয় রাকাতে সেটা আর একটু ভারী হয়ে যায়, এই শব্দটা অনেকটা ভারী শব্দ, ভালোভাবে খেয়াল করলে বোঝা যায়। যাই হোক, বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, আর কার কাছে কেমন মনে হয়েছে আশা করি কমেন্টে জানাবেন। হতে পারে এটা স্বাভাবিক একটা বাচ্চার কান্না ছিল। আর আপনাদের মতামতটা আপনারা কমেন্টে জানিয়েন, আমারও ভুল হতে পারে, জাস্ট এটা আমার একটা অপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, আর বিশেষ কিছু না। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আজকের এই ঈদের জামাটুকু, আজকের এই ঈদের জামাটা ইমামতি করেছেন আমাদের স্থানীয় শ্রদ্ধেয়, আমার বড় ভাই স্থানীয় শ্রদ্ধেয় আলেম মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি ওনার ইমামতিতে এখানে নামাজ পড়েছি। আমি কিছুক্ষণ ভিতরের অবস্থাটা দেখাবো, তারপর বাইরের অবস্থাটা কেমন থাকে এবং ঈদের নামাজ শেষে কেমন থাকে, এবং পুরো ঈদের নামাজটুকু একটু চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্যে। আশা করি সাথে থাকবেন, আর ভিডিওটা আনকাট অবস্থায় থাকবে, ভিডিওটা টোটালি আনকাট অবস্থায় থাকবে। আশা করি সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا
لنخرج به حبا ونباتا وجنات ألفافا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين؟ الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
ها 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 ها